ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। বলবেন না, পরে কথা বলেন, যা কিছু বলার সব পরে, এখন না। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি একটা গ্রামে এসেছি, গ্রামের নাম গোপানগর। তো এই গ্রামের যে প্রধান, তার বাড়িতে একটা বিষধর সাপ ঢুকেছে। তো সেটা কি সাপ আমি দেখিনি, তো সেই সাপটাকে আমরা উদ্ধার করতে এসেছি। তো আমার সঙ্গে থাকুন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা যারা দেখছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত আছে সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবেন, তাহলে সাপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। সাপ কামড়ালে কি করতে হবে না করতে হবে এটাও জানতে হবে পারবে, এবং সাপের সিমটম গুলো যদি মনে থাকে তাহলে লোকে বুঝতে পারবে যে একে সাপে কামড় দিয়েছে। কোন সময় কাজের মাধ্যমে কামড় দিয়েছে হয়তো বুঝতে পারেনি, কিংবা ঘুমের তালে কামড় দিয়েছে বুঝতে পারেনি, পরে বুঝতে পারতেছে, উঠে দেখছে অন্যরকম সিমটম দেখাচ্ছে। তো সেইটা যদি জানা থাকে তাহলে কোনো ব্যক্তিই মারা যাবে না। তার আমাদের ভারতবর্ষে প্রচুর লোক মারা যায় এই সাপের কামড়ে, বছরে না হলেও 50 থেকে 60 হাজার লোক মারা যায়। আর এইটাই আমার উদ্দেশ্য, সাপ ধরার পরে মানুষকে সচেতন করি আমরা দুই বন্ধু, রাতেই হোক আর দিনেই হোক, যেখানেই সাপ বাড়ায় আমরা চলে যাই সেই জায়গায়, সাপের উদ্ধার করার পরে সাপের সম্বন্ধে বলে সেই সাপটাকে আমরা নিয়ে আসি। তো সকলে আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা অবশ্যই বাজাবেন, বাজায় আমার সঙ্গে থাকুন। কোথায় আছে, কোন জায়গায়? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তো এখানে বলছে বিষধর সাপ, তো আমার যত ধারণা ওনারা বলছে বিষধর সাপ। এখন কি বিষধর সাপ, এটা জলবোরাও সাপ হতে পারে কিংবা কালাত সাপ হতে পারে, যেটাকে আমরা কমন ক্রেট সাপ বলি সেই সাপও হতে পারে। তো আমি সেটাকে আগে দেখি কি সাপ। তো সবার প্রথমে আমি কমন ক্রেট সাপ জলে যদি হয় তাহলে আমাকে গ্লাস পরতে হবে, কারণ খুব ছটপটা চঞ্চল সাপ। তো আমি আগে গ্লাসটা পরে নেই, এই ইটের মধ্যেই আছে বলছে, তো আমি আগে দেখে নেই। ছেড়ে চলে আসছি বাড়িতে, তো আমি আগে দেখি এই জায়গাটা কি ধরনের সাপ ঢুকে আছে। তো সকলকে রিকোয়েস্ট করব, যে সব মা বোনেরা সাপ দেখে ভয় পান কিংবা সাপ দেখলেই চিৎকার করেন, জোরহাত করে রিকোয়েস্ট করব আপনারা কেউ চিৎকার করবেন না। আর সাপ ধরার পরে যেগুলো প্রশ্ন করবেন সাপ ধরার পরে করবেন, কারণ এটা এমনই একটা কাজ, খুবই ভয়ানক কাজ। তো আমরা করছি, আমরা খুবই রিস্কে কাজ করছি। এটা কালার সাপ, যেটাকে কমন ক্রেট সাপ বলি, খুবই খতরনাক সাপ। এই সাপটা আগে আমি বের করি, অনেকটাই মোটা সাপটা। তো গ্রামবাসীরা ভেবেছিল এটা মনোক্লেট কোবরা কিংবা মাছওয়ালা সাপ মনে করেছিল। তো এই সাপটার ফোনা নেই, তো সাপটার আগে মাথাটা দেখাতে বলবো। সাপটার মাথাটা আগে চিনে রাখুন, এই সাপটার মাথাটা অনেকটা ছোট ছোট ষাটি মাছ, শোল মাছ কিংবা চ্যাং মাছগুলো যেরকম হয়, এই দেখুন মাথাটা একদম শোল মাছ ষাটি মাছগুলা যেগুলো আমরা দেখে থাকি সব সময়, ঠিক ওই রকমই মাথা। আর এর ঘাড়ের কাছে দেখুন কোনো চিহ্ন নেই,
মোটামুটি না হলেও 3 থেকে 4 ফিট লম্বা হবে। এটাকে জলবোড়া সাপ বলে অনেকে, হ্যাঁ গ্রামের ভাষায় জলবোড়া, কালচিতি এরকম নামে সবাই একে চেনে। তো এই সাপটা বাইট করলে বাইটের চিহ্ন দেখা যায় না, হ্যাঁ এতটাই সূক্ষ্ম তার বাইটের চিহ্ন দেখা যায় না, এবং রক্তটাও বের হয় না। এরকম মনে হয় যখন বাইট করে তারপরে পালিয়ে যায় সাপটা, এমন জায়গায় লুকিয়ে থাকে আপনি চট করে না দেখলে বুঝতেই পারবেন না যে আপনাকে সাপে বাইট করেছে। হ্যাঁ তো একে আমি আগে প্যাকিং করি, তারপরে সাপ সম্বন্ধে আপনাদের সকলকে আরো অনেক কিছু বলবো, কারণ এ খুব ছটপটা সাপ। কারণ এ একবার যদি ফট করে হাতে উঠে যায় তা আমার হাতের মধ্যে বাইট করে দিলে আমিও বুঝতে পারবো না, আর যদি বাইট করে সেরকমই বাইট করবে এতটাই, আর খুব জোরে বাইট করে দিবে তখন অনেকটা বিষ ঢালবে, এর বিষ খুবই কম। দাঁড়া বাবা দাঁড়া, খুব ছটফট করে সাপটা। হ্যাঁ হ্যাঁ চাপা দিতেই হবে। এবার বোতলটা ঢুকা দিন, জানে কাজ করতে হবে। হ্যাঁ কেউ কথা বলেন না, আপনাদের রিকোয়েস্ট করলাম না, আপনারা কেউ কথা বলবেন না, পরে কথা বলেন, যা কিছু বলার সব পরে, এখন না। একটা পিচবোর্ড থাকে বের করুন, পিচবোর্ড একটা পিচবোর্ড থাকে বের করুন। বাবু হ্যাঁ হ্যাঁ দেখি স্যার, তো অনেক ভাই বোন এখানে আছেন দেখলেন সকলেই, আমি কি করে সাপটাকে বের করলাম কিংবা ধরলাম। তো আমার দেখা দেখি কেউ রিস্ক নিতে যাবেন না, কারণ আমি বহুদিন ধরে সাপ ধরছি, মানুষের এই কাজটা করে যাচ্ছি মানুষের জন্য। তো আমার সাপ ধরার বয়স অনেক, মোটামুটি 30 বছর, তবুও আমি কামড় খেয়েছি অনেক কয়বার, সাপের বাইট খেয়েছি আমি এত জানা সত্ত্বেও। তো ওই জন্যই বলবো এর সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে আপনারা কেউ যাবেন না। তো যে সাপটা আমি আজকে ধরলাম খুবই ভয়ানক সাপ, যাকে আমরা কালার সাপ কিংবা কমন ক্রেট সাপ বলি,
কেউ কালচিটি বলে, কেউ ডুমরচিটি বলে, কেউ জলবোড়া সাপ বলে থাকে। তো এই সাপটার নেচারটা এতটাই, এই সাপটা কোনো শব্দ করে না, ফোনাও তোলে না। অন্য অন্য বিশেষ সাপ আশেপাশে গেলে একটা সিগনাল দেয়, শব্দ করে, তখনই বুঝে যাবেন সেই সাপটার ফোনা থাকলেও বিষাতে আর না থাকলেও বিষাতে। আর একই সাপ, ওই এও বিষধর সাপ, কিন্তু এই সাপটা অন্য অন্য সাপের থেকে একদমই আলাদা। এ কোনো সিগনাল দেয় না, এ রাতেই বাড়ায়, শুধু দিনে একে দেখা যায় না। আর যে বাড়িতে ঢোকে, বাড়ির লোকজন যদি না দেখতে পায় সেই সাপটাকে, তো ওই রাতে ওই বাড়ির যে কোনো সদস্যকে বাইট করে ঘর থেকে বের হয়ে চলে যাবে। আর ঘুমের ভরেই বেশি কামড় দেয়, আর যখনই কামড় দেয় কোনো নোকের মধ্যে কিংবা শরীরের এইসব পয়েন্টে কামড় দেয়, তো কামড় দেওয়ার পরে সেই জায়গাতে রক্ত বেরোয় না, জ্বালা যন্ত্রণা করে না, ফোলে না, তখন আপনি কি করে বুঝবেন যে আপনাকে সাপে কামড় দিয়েছে? আর সাপ বাইট করার পরে যে কোনো জায়গায় ফট করে লুকিয়ে পড়ে, মোটামুটি 6 থেকে 7 ফিট 10 ফিটের মধ্যে লুকিয়ে পড়ে, তো আপনি খুঁজে দেখবেন, দেখতেই পাবেন না সাপ। তো জায়গা, যে জায়গায় বাইট করেছে সেই জায়গাটাও আপনি বারে বারে এত টেনে টেনে দেখছেন, চামড়া টেনে টেনে, এখানেই তো বাইট করলো মনে হলো কিন্তু আমি এখানে ফুটো দেখছি না, তো টানা হিস্সা করবেন না। আর সাপে বাইট করলে কোনো রশিতে বাঁধবেন না, কারো কথাতে ওঝাগুনির কাছে যাবেন না, কারো কথাতে জল লবণ লঙ্কা তিতাপাতা খাবেন না। আর যখনই এই সাপ বাইট দিবে, তুরন্ত তাকে হাসপাতালে যেতে হবে, কারণ এই সাপটা বিষ, এতটাই ধীরে কাজ করে মানুষ বুঝে উঠতে পারে না যে সাপ কামড় দিল, আমার তো বিষ লাগেনি, 3 ঘন্টা পার হয়ে গেছে। সাপ, এই সাপ কামড় দিলে 3 দিনের মাথাও অ্যাকশন দেয়, মানে 72 ঘন্টা হয়ে গেছে তখন, এতক্ষণই টাইম পায় এই সাপটা, এত ধীরে কাজ করে। আর ভালোভাবে যদি বাইট করে তাহলে আপনি শরীরে 45 মিনিট পর থেকে সিমটমগুলো ভেসে উঠবে। সেই সিমটমগুলো কি কি? ঘুম পায়, কথা আউলে যায়, ডবল ডবল দেখে, গলার রগগুলো ভিতর থেকে মাঝে মধ্যে খিঁচে ধরে, তলপেট ব্যথা করে, মুখের লালা শুকিয়ে যায়, ভুল বকে, তখনই বুঝে যাবেন সেই ব্যক্তিকে এই সাপটাই কামড় দিয়েছে। কিন্তু ক্ষত জায়গাতে কোনো সিমটম দেখা যাবে না। তো আপনারা সকলে দেখলেন আর সাপটা ধরলাম যেভাবে, আপনারা আবারও বলছি কোনো ভাই বোন চেষ্টা করতে যাবেন না, অসুবিধা পড়লে আপনারা বন দপ্তর এইসব জায়গায় ফোন করবেন। তা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা বলে দিচ্ছি শেষ কথা, আপনারা যখনই ঘুমোতে যাবেন, আলমারির নিচে, শোকেসের নিচে, চৌকির পায়াগুলো যে থাকে কিংবা খাটের আনাচে কোনাচে না দেখে শোবেন না, এরা বালিশের কভারে পর্যন্ত ঢুকে থাকে, এত ভয়ানক সাপ। কিন্তু আপনি সেই জায়গায় না দেখে শুচ্ছেন, বালিশের কভারটাও দেখে নিয়ে শুতে হবে। আর রান্না যেখানে করবেন, গ্রামবাসীরা সেই জায়গাটায় খড়ি কুটা অনেক সময় থাকে, তার মধ্যেও ঢুকে যায়। তো যখন এরা কামড় দেয় বেশিরভাগই মা বোনকে, তার কারণেই মা বোনকেই দেখতে হবে বাড়ির আনাচে কোনাচে দেখে, তারপরেই শোবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।